শিব দুর্গা পুজো আমি এইসব ব্রত তো পালন করিনি এবারে, শুধু শিবকে ওই দুধ দিয়ে চান করিয়েছি আর আকন্দ ফুলের মালা আর ফুল, আর কালকে দেখলো মিষ্টি কিনে আনলাম, তো দুটো মিষ্টি ঠাকুরকে দিয়েছি। আর এখানে সন্তোষীমাকে এমনি মিষ্টি দিয়েছি, কারণ সন্তোষীমাকে তো এই মিষ্টি দেওয়া যায় না, যদিও দুটোই মানে ছানার তৈরি নয়, সোনপাবড়ি আর লাড্ডু, আর দুটো রেখে দিয়েছি। মা দুধও এনে দিয়েছি, মা নিচে শিব যেটা আছে সেখানে দুধ ঢেলে পুজো করে মিষ্টি দেবে। আর আমি এমনি যেমন পুজো করে করছি, মা হয়তো নিরামিষ টিরামিষ খাবে, আমরা যদি বাইরে বেরোই তাহলে খাবো। আর মানে শিব দুর্গা যেটা উপোস করে পুজো, সেই পুজোটা আমি করি। বলছি তুমি তো শিবকে পুজো দিলে, এবার আমি কি করব তাহলে? তুমি কি করতে চাও? আমি কি করব? চান হয়ে গেছে তো? আই তো চান করে উঠলাম, মাথায় দিয়ে জল ঢেলে আসো। তিনবার ওম নমঃ শিবায় বলে ঢেলে দাও। আর আমার জামা কাচাই বাসি, বিয়ে কোনো ব্যাপার নাই শিবের জন্য। শিব সব কি তোমার কানে কানে বলে গেছে নাকি? আমার গুরু আমার মত গুরু, দেখো আমাকে, হ্যাঁ এ গুরু আর তুমি গরু, শুধু হর্ষকারের তফাৎ। আজকে প্রচন্ড কুয়াশা ছিল আর আজকে গরমও বাড়বে, দেখো। এই তো তুমি কালকে বলে শুনছো, চলো কালকে তোমাকে চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যাবো। চিড়িয়াখানা নিয়ে যাবো, আজকে খুব ভিড় হবে, রোববার তো। হ্যাঁ তাহলে আর সারা শনি রবি চিড়িয়াখানার সামনে দিয়েই গেছি, কিন্তু এত কালকে ভিড় ছিল, আর আজকে রোববার সানডে আরও ভিড় হবে। চিড়িয়াখানা নিয়ে যাবো, এই নেক্সট সপ্তাহে তোমার নিয়ে যাবো। আজকে জলখাবারে লুচি হয়েছে, বললাম মা বলেছে নিরামিষ খাবে আজকে, শিবরাত্রি মানে শিব পুজো করেছে বলে। 10:30 বেজে গেল। হ্যাঁ গো, তোমাকে যে আমি সকাল থেকে বলছি শুনছো, পার্লারের ফোন করো, অ্যাপয়েন্টমেন্টটা নাও, মানে আমার কথা আমি বলে যাই, তুমি এক কান দিয়ে ঢোকো আর এক কান দিয়ে বাঁধো। এখন কাজ আছে, তুমি করে নাও, তোমার কাছে ফোন নাম্বার আছে তো? না আমি কোনোদিন করি না, তুমি প্রত্যেকবারে করো, তো একটু করতে পারছো না? আমিও তো এখানে কাজ করছি, বসে তো নেই, কাজ করছি, দেখতে পাচ্ছ তো। কথাটা মনে রেখো। কি গো, চলো তুমি খেয়ে আসো, আমি তো একটু আগে লুচি খেয়ে যাব, পেটটা ভার আছে। যাও তুমি নিয়ে চলে আসো আমার, ঠিক আছে? তুমি কি খাবারটা বেড়ে দিয়েছো? হ্যাঁ, ও বললো একটু পরে খাচ্ছি, বুঝলি লুচি খেয়েছি, খিদে পাইনি। আচ্ছা, কুনালি একমাত্র ভাত খাচ্ছে, ওই জন্য ভাত ঘি আলু ভাজা মেখে দিয়েছে, গরম গরম মাছ ভাজা, আর এখানে স্যালাড আছে। আর মা আর আমি সকালবেলা লুচি খেয়েছিলাম, তো দুপুরবেলা বলেছি লুচি খাবো না। মা কি করছে দুপুরে? ডাল সেদ্ধ। না আমি তোমায় কি বলবো ভাবছিলাম, বাবা সেদিনকে একদিনকে দেখছিলাম সাবুটা ভিজিয়ে রেখে, না সাবুর মধ্যে তোমার ওই বিভিন্ন রকম ফল ঠল দিয়ে চিনি দিয়ে দিয়ে মেখে, ওটা খেতে খুব ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে মা তোমাকে ওটাই বলবো, রাত্রিবেলা খাওয়া যাবে না? না হ্যাঁ, তাহলে রাত্রিতে তো আর ওটাই খেয়ে নেবে, আর লুচি মুচি খাবো না। সাবু কিনে আনতে হবে, সাবুটা ভিজিয়ে রেখে ওর মধ্যে একটুখানি কলা ইয়ে, বুঝতে পারো তো, ভালোই লাগবে। আর এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, এটা হচ্ছে ডাল সেদ্ধ, ওই যে ডাঁটা দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডাল সেদ্ধ বানিয়েছে, আর ওপরে একটুখানি ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে, এটাও খেতে খুব ভালো। বাবা এই কাঠের কাজ কবে সেই সময়, মাথা তো পুরো খারাপ করে দেবে। কদিন ধরে ভাবছিলাম গিয়ে পার্লারে গিয়ে চুলটা একটু ঠিক করবো, মানে দেখো সেই পুজোর সময় স্মুথনিং করেছিলাম, মোটামুটি ঠিকই আছে, কিন্তু যেটা নিউ হেয়ার গ্রোথ হয়েছে সেগুলো সব কিন্তু একদম মানে কার্লি কার্লি হয়ে যাচ্ছে। তো এবার গরম তো আসছে, বুঝতে পারছো, গরমের সময় আবার চুলটা খুব আনম্যানেজেবল হয়ে যায়, বিচ্ছিরি হয়ে যায়। তো ভাবছি এখন খুব একটা ঠান্ডাও নেই, আবার খুব বেশি গরমও পড়েনি, এখন গিয়ে আর একটু রুট টাচ আপটা করে আসি, স্মুথনিংটা, তাহলে চুলটা অন্তত গরমে ঠিকঠাক থাকবে, তারপরে পুজোর সময় আবার চিন্তাভাবনা করা যাবে। তো এখন রেডি হচ্ছি, বেরোবো। এই কতদিন বাদে এই শার্টটা বার করলে, এটা তোমাকে আমি নামিয়ে দিই, কিন্তু আমি আমার কাজে যাবো, ঠিক আছে? তাহলে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, তারপর আমি আমার কাজ সেরে তারপরে আসবো, ঠিক আছে? হয় না, যেখানে যাবো সেখানে যাবো। আজকে ভোরবেলা দেখো দেখো, এই তো দেখতে পাচ্ছে সবাই, পেছনে আর থাকেই আমাদের 4-5টা বাউন্সার। আর আজকে সকালবেলা হাঁটতে যেতে পারিনি, কেন বলো তো? কুনাল আমাকে ডেকে দেয়, বলো ঘুমোচ্ছ টায়ার, আরে ঘুমোচ্ছ টায়ার তো মানুষ তো ঘুমাবেই, আমার তো ওঠার অভ্যাস, তোমার তো ওপরে ডেকে দেবে। কালকে ভোরবেলা অবশ্যই দেখো, ইচ্ছা মতো এগুলো করে আমাদের শুয়ে দেখতে। তুমি না সবসময় আমাকে কি মনে করো বলো তো, মানে কোচি ছাড়া না পারবো না। এখান থেকে এই পাশেই আমার স্কুল, ভুলে যাচ্ছ তুমি? দেখা যাক, আমি আর আসবোই না, নিতে দেখা দরকার নেই। এই যে ডায়লগ মারা কথাগুলো বলে, আমি ও না থাকলে আমার একবেলা দিন চলে যাবে, আর আমি না থাকলে ওর একবেলাও চলবে না, স্বীকার করো সেটা। মিথ্যা কথা বলো না। কোথায় খাচ্ছো, কবে খেয়েছো? মুসলিটা কেলগস বলছো কেন? মুসলি খাই না, চোখের সামনে খাই না, ব্লগেও আছে। এই যে তুমি আমার উপর ব্লেমগুলো করো, এখন আর করতে পারবে না, কারণ তো ব্লগে সব ধরা ফেলে। ওই দেখো সদল বলে আসছে, দৌড়ো দৌড়ো। চলো দাঁড়াও দাঁড়াও। মায়ের মেডিসিনগুলো এনে দিলাম, আর যে কাজের জন্য গেলাম সেই কাজটা তো হলোই না, দেখলে পার্লারে গিয়ে বসেছিলাম। তারপরে বললো কি যে এই তো 3 মাস আগে চুলটা করেছো, এখন করলে চুলের মানে প্রবলেম হতে পারে, এর ওপরে আবার স্মুথনিং ক্রিম পড়লে তার থেকে কেরাটিন করে নিলে ভালো হয়। এবার কেরাটিন করতে গেলে বলছে যে 3 মাসের জন্য থাকবে, মানে তাও কি খুব মানে হালকা একটু স্ট্রেট হবে, মানে খুব একটা হবে না, মানে যেটা আমি বলছি যে আমার যেগুলো নিউ গ্রোথ হয়েছে সেই চুলে, তো সেটা করতে বলছে 4-5 হাজার টাকা খরচা হবে। এবার 4-5 হাজার টাকা খরচা করে কেরাটিন করবো 3 মাসের জন্যে, তারপরে সেটা মানে খুব একটা স্ট্রেটও হবে না। তো আমি দেখলাম না দরকার নেই আরও 3 মাস ওয়েট করে, আর তারপরে কি 3 মাস পর আবার তো সেম যেকে সেই হয়ে যাবে, তার থেকে পুজোর সময় করবো, যেরকম আছে থাক, বরঞ্চ স্পা করে চলে আসবো। এখন কুড়ালের তাড়াহুড়ো আছে, আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, যদি সময় থাকতো, কারণ ও আমাকে নামিয়ে দিয়ে কাজে চলে গেল। যদি আমি স্মুথনিং করতাম তাহলে আমার অনেকটা সময় লাগতো, ততক্ষণ কাজটা মিটিয়ে চলে আসতো, আমাকে আবার নিয়ে চলে আসতো, কিন্তু সেটা নয়। তো আমি বললাম থাক ছেড়ে দাও, আমি বরঞ্চ বাড়িতেই চলে যাই, পরে এসে আমি চুলে স্পাটা করে নেবো। তার থেকে কেরাটিন স্পা যেটা আমি আগেরবারে করেছিলাম ওটাতে চুলটা খুব ভালো হয়েছিল, আমি স্পাই করে নেবো, স্মুথনিং দরকার নেই। তো কুণাল আর নামিয়ে দিয়ে চলে গেলো, তার মাঝখানে মায়ের মেডিসিনটা মা নিয়ে চলে এসছি, নিয়ে নাও। আর ওই দুটো মেডিসিন খালি পাওয়া যায়নি, ওটা আমরা আবার বেরোবো সন্ধ্যেবেলা, তখন নিয়ে আসছি। দিয়ে দাও, আমার তো বসে বসে চুল পেকে গেল, কখন থেকে ওয়েট করছি। ভালো লাগছে না, কি লাগালে জামাতে ওগুলো? আর আজকে জানি না পোকা, মানে না না পোকার জন্য না, এই জামাটা পরেছি মানে এক এক সময় দেখি না, মানে আমি তো বুঝতে পারি সবাই যেন আমাকেই দেখছে। উফ বাবা, আবার ইয়ারকি মারছে না, কালারটা এত ভালো না, ইয়ারকি মারছে না, কিছু কালার আছে সবাই কিছু মেয়ে দেখছে, এরকম বলিনি, মেয়ে ছেলে সবাই দেখছে। না তোমাকে দেখছে তাই বলছি, ঠিক আছে ভালো কথা। আমরা তো বেরোচ্ছি, তার আগে ভাবলাম ক্যামেরাটা অন করে একটু কথা বলার আছে, সেটা হচ্ছে যে কালকে আমরা যে ব্লগটাকে ছেড়েছিলাম, সরি, যে ওই আমাদের ঘুরতে যাওয়ার অকাত নেই, কিছু হেড কমেন্টস এসেছিল। তো অনেকেই আজকে আমাকে আমার ব্লগে কমেন্টস করে জানিয়েছে যে কালকে তো ব্লগ দেখলাম কই ও সেরকম কিছু তো কমেন্টস দেখলাম না। অ্যাকচুয়ালি কি, আমরা যখন ব্লগটাকে আপলোড করি না, ওখানে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী ওখানে কমেন্টসের জায়গাটা কি থাকে, অল কমেন্টস থাকে আর রেস্ট্রিক্টেড কমেন্টস থাকে। তো যেহেতু আমার পড়ার টিউশনের বাচ্চাদেরকে নিয়ে আমি করি, তো বাচ্চারা আমার মাঝে মাঝে ব্লগে থাকে, তো অনেক এই কালকে যেমন কিছু হেড কমেন্টস হলো, এরকম তো অনেক লোকই আছে বোঝে না শোনে না উল্টোপাল্টা কমেন্টস দিয়ে দিতে পারে। তো আমি কি করে ওই জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে দিই, তো কেউ যদি কোনো হেড কমেন্টস করে বা বাজে কিছু লেখে, তো শুধু সেটা আমাকেই শো করবে না, ইভেন কুণাল দেখতে পাবে না তোমরা দেখতে পাবে। তো যার জন্য তোমরা কালকে ওই কমেন্টসগুলো দেখতে পাওনি, সেটা একমাত্র আমিই দেখতে পেয়েছি। তো আমি অল কমেন্টস করে দিতে পারি, আমি করতেও পারি যাতে সবাই সেটা দেখতে পারে, কিন্তু যেহেতু ওই বাচ্চাগুলো থাকে বলে আমি ওই জায়গাটাকে রেস্ট্রিক্টেড করে দিই, যাতে বাচ্চাদের নিয়ে যেন কেউ মানে বাজে কথা না বলতে পারে, এটাই তোমাদের বলার ছিল। কালকে বেরিয়ে কিন্তু কিছু খাইনি, আবার অতনু বলবে দিদি তুমি বলে বাইরের খাবার খাচ্ছি না, কালকে কিন্তু কিছু খাইনি, বলেছি সপ্তাহে একদিন 2 দিন বেরিয়ে তো খাবো। তো আজকে নিয়েছি হচ্ছে বার্গার, কাল থেকেই ভাবছিলাম বার্গার খাবো, কিন্তু কালকে যেহেতু পেটটা ভার ছিল বলে খাইনি, তো আজকে বার্গার নিচ্ছি। যদিও তোমাদের দাদা খাচ্ছে না, কুণাল খাচ্ছে না, ও বার্গার পিৎজা এসব পছন্দ করে না, আমিই খাচ্ছি। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এখানে না কোরিয়ান স্টাইল রামেন, মানে রামেন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যেগুলো ইউটিউবে দেখি না ওই মুকব্যাঙ্গাররা কোরিয়ানরা খায়, ওই রামেন ঠ্যামেন মানে যেগুলো কোরিয়ান যে ফুডগুলো, সেটা কিন্তু এই যে দোকানটা থেকে আমি বার্গারটা নিলাম, এখানে না ইন্দো কোরিয়ান সব ডিশগুলো পাওয়া যায়। তো এখানে তোমরা যদি মনে করো কোরিয়ানদের মুকব্যাঙ্গাররা যে রামেন খায়, তোমরা যদি খেতে চাও তাহলে এখানে আসতে পারো। কোরিয়ান স্টাইল চিকেন ফ্রাই ঠাই, সেসমে চিকেন ফ্রাই সব কিছু তোমরা এখানে পাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য ভাবলাম এখন শর্টে ফুচকা, মানে পেট ভরানোর জন্য ফুচকা খাচ্ছে। আর সেদিনকে যেটা স্প্ল্যানেডে ফুচকাটা খেয়েছিলাম না ওই পুদিনার জল দিয়ে, সেটা কিন্তু এখনও মুখে লেগে দারুণ করেছিল, তোমার বললাম সেটা আমি ট্রাই করলাম। আজকে স্পাইসি থেকে কোনো বিরিয়ানি যাবে না, শুধু মটন কোরমা যাবে, রুটি দিয়ে খাওয়ার জন্য। আরে রুমাল রুটি নিয়ে নেবো, হ্যাঁ তন্দুর খাবো না, পেট ভার আছে, বার্গার ফার্গার নিয়ে নিয়েছো। আছে, এইটাই আজকে খাই। আমার বাড়িতে যেহেতু শিব আছে, আমি শুধু শিবের মাথায় জল ঢেলেছি, কোনোরকম শিবরাত্রি পালন করছি না, কিন্তু মা শিবরাত্রিটা পালন করছে, কিন্তু মা নিরামিষ খাচ্ছে। তো রাত্রিবেলা আর রান্নাবান্না মা বললো তাহলে আমি করবো না, আর ঠিক আছে তাহলে আমরা বাইরে থেকে খাবার নিয়ে নিচ্ছি। তো দেখলে যে টেস্টি তো না স্পাইসি, আমি প্রত্যেকবারে গুলিয়ে ফেলি স্পাইসি থেকে ওই মাটন কোরমার ডিশটা নেওয়া হয়েছে, আর এখান থেকে রুমালি রুটি নিয়ে নেবো, ব্যাস আমাদের রাতের ডিনার সর্ট আউট। আমাদেরটা হয়ে গেছে নিয়ে নিলাম, তো রুটি নেওয়া হয়ে গেল, মাটনও নেওয়া হয়ে গেল, রাতের ডিনার আর ঝামেলা নেই, সোজা বাড়ি। হ্যাঁ চল, কুনাল ওদের জন্য ছানা আনতে গেল আর আমাকে এখানে নামিয়ে দিল, আমি সোজা হেঁটে বাড়ি চলে যাচ্ছি। এই যে ছানা খাওয়ার লোক চলে এসছে, বলো বলো টাটা। কুকুরদের ছানা খাওয়ানো বা বিস্কুট খাওয়ানোটা আমরা লোক দেখানোর জন্য করি না, কেননা আমি তো ডেলি ভ্লগ করি, আর এরা যারা চার পেয়ে রয়েছে, কুনাল তো প্রচণ্ড ভালোবাসে এদেরকে, কোনো কথা হবে না, তো এদের জন্য ও সব কিছু করতে পারে। তো ইটস পার্ট অফ আওয়ার লাইফ যে কুকুরদেরও কুনাল বিস্কিট খাওয়ায় বা ছানা খাওয়ায়, এটা নিয়েও হেড কমেন্ট হয়েছে যে আদিক খেতার ন্যাকাপোনা। তো যাই হোক, আমার কাউকে ক্ল্যারিফাই করার দরকার নেই আমি কি করি না করি, বাট তাও তোমাদের সাথে শেয়ার করি যখন সবটা, সেটাও শেয়ার করলাম যে এটা কিন্তু লোক দেখানোর জন্য নয়, আর লোক দেখানোর জন্য মানুষ একদিন করে দুদিন করে, সারা জীবন সেটাকে বজায় রাখাটা কিন্তু পসিবল না। কি অবস্থা, আমি বলছি যে দাঁড়া ছানা খাওয়াবো, ছোট লালু আমার পায়ের ওপর উঠে কি করছিল, ছোট লালু কেনে বাবা এসে বসে কেন চা যাচ্ছিস, কেন চা যাচ্ছিস, ওরা তো বেবি নাকি, হ্যাঁ তোরা খাস, ওরা খেলে তোরা তো হিংসা কেন না, আরাম করতে নেই বেবে, আরাম বলতে নেই। আর লবিটাকে দেখো, একটা গোটা বার্গার খেতে পারবো না বলে আমি বলেছিলাম বার্গারটাকে হাফ করে কাট করে দিতে, আমি এখন হাফ হাফ করে খাবো। তো বার্গারটা এত ভালো করেছে না, সত্যি ভালো করেছে। আমাদের এই চন্দননগরের দোকানটা করেছে স্ট্যান্ডের খুব কাছে, আমি অন্য খাবার খাইনি, বাট বার্গারটা সত্যি মানে অনেস্ট রিভিউ দিচ্ছি, খুব ভালো করেছে। 80 রুপিস। আমাদের আমার পাশে বার্গার খাবে বলে রেডি হয়ে আছে চুকি, এই চুকি এই চুকি তোর জন্য কিছু আমি এই সময়টাকে আমরা ইউটিলাইজ করলাম, এখন বসে বসে কমেডি ভিডিও, তারপরে হচ্ছে শর্টস রিলস, না শর্টস বানাইনি না, শুধু রিলস বানালাম। আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু বেশ ভালো, বিনা পয়সা এর থেকে ভালো ক্যামেরাম্যান। কি করছো বললাম না, পাপা ছেলেটা মানে বেশ ভালো। তো দেখো আমি সেদিনকে যে স্প্যানেট থেকে কিনেছিলাম দুটো নাইট ড্রেস, তো তার মধ্যে একটা আমি পরেছি, কি কমফোর্টেবল তোমাদের কি বলবো, আর পুরো একদম ঢিলা ঢালা ঢলকা, মানে গরমকালের জন্য একদম আদর্শ। তো 200 করে চাইছিল, আমি দুটো নিয়েছি 300, আমার মনে হয় এটা মানে ওয়ার্থ ইট, তাই না, দারুণ। আর এখন আমরা খাবার খাচ্ছি, যদিও আমার যে খুব একটা খিদে পেয়েছে তা কিন্তু একদমই নয়, তাও একটা রুটি খাবো। তোমায় কটা দেবো রুটি? দাও দুটো তিনটে যা হয় দাও, চলো। তো চলো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। এবার তো আমরা এখন দেখছি ফার্জি, আর ফার্জিটা খুব ভালো হচ্ছে শাহিদ কাপুরেও, তোমরা দেখতে পারো তাই না, বলো বেশ ইন্টারেস্টিং, দারুণ হচ্ছে একদম, মানে পুরো হাই মানে নেক্সট লেভেলে হচ্ছে। তো আবার আমরা ডিনারটা খেতে খেতেই কিন্তু ফার্জিটা কন্টিনিউ করবো, আর ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #bengali vlog। Till then, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।